ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير وقال الله تبارك وتعالى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم علماء اکرام بزرگان دین ও আমার সর্বস্তরের প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্যগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের জুমাবারে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মসজিদে 201 গম্বুজ জামে মসজিদ কমপ্লেক্সে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন এবং সুস্থতার সাথে নিরাপদে নির্বিঘ্নে আমরা মসজিদে আসতে পেরেছি। 1444 হিজরি সনের দ্বিতীয় মাস
সফর মাসের তৃতীয় জুমা, আজকের ১৯ সফরের জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন এবং দিনের আলোচনা শোনার জন্য বসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম তো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আমি, যিনি আজকে আমাকে এখানে আসার তৌফিক দিয়েছেন। দ্বিতীয়ত আমি শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অত্র কমপ্লেক্স সংশ্লিষ্ট পরিচালনা পরিষদের এবং এই কমপ্লেক্সের মুরব্বিয়ানে গ্রামের, যারা আমাকে আজকে দ্বিতীয়বারের মতো ২০১ গম্বুজ এই প্রসিদ্ধ এবং ঐতিহ্যমণ্ডিত এই মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে আমাকে তারা আমন্ত্রণ জানিয়েছেন এবং আমাকে আসার সুযোগ করে দিয়েছেন এবং আপনাদের সামনে কথা বলার জন্য আমাকে ব্যবস্থা করে দিয়েছেন, এজন্য আমি তাদেরও কৃতজ্ঞতা আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের পরামর্শ নেননি, আমাদের কাছে পরামর্শ চাননি তিনি, যে তিনি আমাদেরকে সৃষ্টি করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারিমে, হুয়াল্লাযী খালাকাকুম, তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন নিজ ক্ষমতায় কুদরতে তোমাদেরকে অস্তিত্ব দান করেছেন, তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন। কাউকে আল্লাহ নারী করে পাঠিয়েছেন, কাউকে পুরুষ করে পাঠিয়েছেন। আমরা আল্লাহর কাছে আবেদন করিনি যে আল্লাহ আপনি আমাকে পুরুষ বানান, কোনো নারী আবেদন করেনি আল্লাহর কাছে যে আল্লাহ আপনি আমাকে নারী করে বানান। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। আব্বাজান সাইয়িদুনা আদম আলাইহিসসালাম এবং তার স্ত্রী হযরত হাওয়া আলাইহাসসালাম, এই একজন পুরুষ এবং নারীর মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে অস্তিত্ব দান করেছি, তাদের মাধ্যমে তোমরা দুনিয়াতে এসছো। ওয়াজআলনাকুম শুউবাও ওয়া কাবাইল, তোমাদের পারস্পরিক পরিচিতির সুবিধার্থে আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করে দিয়েছি। এই যে আল্লাহ আমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন খানদানে, বিভিন্ন পরিবারে ভাগ করে দিয়েছেন, এখানেও আমরা আল্লাহর কাছে আবেদন করিনি যে আল্লাহ আপনি আমাকে ভূঁইয়া বংশে পাঠান, আল্লাহ আপনি আমাকে খান বংশে পাঠান, আল্লাহ আপনি আমাকে অমুক বংশে পাঠান, চৌধুরী বংশে পাঠান, আমরা আল্লাহর কাছে আবেদনটা করিনি। কিন্তু আল্লাহ আমাদের পরিচিতির স্বার্থে আমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করে দিয়েছেন। আমাদের সৃষ্টি বিভিন্ন গোত্রে বিভক্ত হওয়া বোঝা যায় যে আমরা কতটা অসহায় ক্ষেত্রে, আমাদের কোনো হাত নেই সৃষ্টিতে, না আমাদের রূপ লাবণ্যে, না আমাদের কাঠামোতে, না আমাদের রঙে, না আমাদের লিঙ্গ পরিচয়ে, না আমাদের নারী পুরুষে, না আমাদের গোত্রে বংশে, কোথাও আমাদের কোনো হাত নেই, এখানে আমাদের অসহায়ত্ব ফুটে উঠেছে। আমি একদিন দুনিয়াতে এসেছি, দীর্ঘ ৯ মাস আমি মায়ের পেটে উদর জগতে আমি ছিলাম, সেটা একটি জগৎ, কিন্তু সেই জগতে আমি কিভাবে আমার দিনগুলো পার করেছি আমার জানা নেই, মনেও নেই, আমি জানিও না আমি কিভাবে সেখানে আমার দিনগুলো অতিবাহিত করেছি। একদিন আমি দুনিয়ার
নতুন এক জগতের আলো দেখলাম, নতুন এক জগৎ। এখানে সবুজ শ্যামলিমা, বিস্তৃত পাহাড়, পাখির কলতান, নদী নদ নালা, অনেক সুন্দর সবুজাব দৃশ্য, মনোরম মুগ্ধকর চিত্র এবং দৃশ্য আমি জগতে, নতুন এক জগতে এসে দেখতে পাচ্ছি। ভালোই লাগছে এই জগৎটা আমার কাছে। হঠাৎ একদিন এক ঘর থেকে বিলাপের সুর ভেসে আসলো, মাতমের সুর, কান্নার আওয়াজ আসলো। আমি ছোট্ট মানুষ আনমনে প্রশ্ন করলাম, এত সুন্দর জগৎটাতে কে আবার বিলাপের সুরে কান্না করছে? আমি আমার বাবা মাকে জিজ্ঞেস করলাম, কে কান্না করছে, কে কাঁদছে, কেন কাঁদছে? উত্তর আসলো যে অমুকের বাসায়, অমুকের ঘরে একজন মারা গেছেন, তাই তার বিয়োগ ব্যথাতে তারা কাঁদছে। তো আমি প্রশ্ন করলাম, মৃত্যু কী জিনিস, মৃত্যু আবার কি? এটা হয়ে যাওয়ার পরে মানুষ কাঁদে, মানুষ বিয়োগ ব্যথায় ভারাক্রান্ত হয়, মৃত্যু আবার কী জিনিস? তো উত্তর আসলো, মৃত্যু এমন এক অনিবার্য বাস্তবতা, এমন এক অমোঘ সত্য বিষয় যা ঘটবেই। মৃত্যু এমন এক জায়গা, এমন এক জিনিস যা মানুষকে এই দুনিয়াতে স্থায়ীভাবে থাকতে দেয় না। মৃত্যু এমন এক জিনিস যা মানুষকে এই দুনিয়াতে স্থায়ীভাবে জীবনযাপন করার সুযোগ দেয় না। মৃত্যু এমন এক জিনিস যা মানুষকে এক মহাসড়কে উঠিয়ে দেয়, যে মহাসড়ক থেকে সামনে অগ্রসর হওয়ার রাস্তা তৈরি করে। মৃত্যু এটা এমন একটা জিনিস যে দুনিয়া এটা থাকার জায়গা নয়। মৃত্যুর মাধ্যমে মানুষকে এখান থেকে যেতে হয়, প্রস্থান করতে হয়, স্থানান্তরিত হতে হয় এখান থেকে, চাইলেও সে থাকতে পারে না। মৃত্যু তাকে বলে। মৃত্যু মানুষকে এমন এক জায়গার দিকে, এমন এক খোলা মাঠে মানুষকে জড়ো করে যেখান থেকে মানুষ নতুন আরেকটা জগতের দিকে পাড়ি জমায়, এটাকে মৃত্যু বলে। আমি দেখলাম এত সুন্দর জগৎ, সবুজ সবুজাব দৃশ্য, মুগ্ধকর চিত্তাকর্ষক দৃশ্য, এত সুন্দর সুজলা সুফলা, এত সুন্দর মুগ্ধকর প্রাসাদ, সুরম্য অট্টালিকা, অনেক দামি দামি পাথরে টাইলসে নির্মিত আমার বাড়ি প্রাসাদ, কিন্তু আমি দেখছি মানুষকে এখান থেকে চলে যেতে হচ্ছে আখেরাত। মৃত্যু পরবর্তী জীবনের নাম হচ্ছে আখেরাতের জীবন। একজন মুমিন যে আল্লাহকে বিশ্বাস করে, আখেরাত বিশ্বাসী, অবশ্যই তার আকীদা এবং বিশ্বাস হচ্ছে এই দুনিয়া এখানে মৃত্যুর অতর্কিত আক্রমণের মাধ্যমে এখান থেকে আমাকে যেতে হবে আখেরাতের মহা সফরে। এই দুনিয়া থাকার জায়গা নয়। অনেকে বলে যে মরতে মরতে আমি বেঁচে আছি, না, বাঁচতে বাঁচতেই একদিন আমি মারা যাব, বাঁচতে বাঁচতেই একদিন আমি মারা যাব এবং আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে। তাহলে এই যে দুনিয়া এত সুন্দর, এই দুনিয়ার এর স্বরূপ কি যে দুনিয়া আমাকে স্থায়ীভাবে থাকতে দেয় না, কেউ চাইলেও থাকতে পারে না? আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন মিন, নবী আপনি বলুন উম্মতকে, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন মিন, যে মৃত্যু থেকে তুমি পালিয়ে বেড়াবার চেষ্টা করছো, ফাইন্নাহু মুলাকিকুম, এ মৃত্যু তোমাকে অ্যাটাক করবে, তোমাকে ধরে ফেলবে, মৃত্যু তোমার পেছনে পেছনে চলে, হয়তো তোমার খবর নেই। দুনিয়ার ভোগবাদী আশা, দীর্ঘ আশা, আর দুনিয়ার সমস্ত আশা এবং স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্যে আমি এমন এক পথে ছুটে চলেছি যে আমার যে পেছনে মৃত্যু আছে, আমাকে যে একদিন মৃত্যুবরণ করতে হবে, আমি না চাইলেও আমাকে মৃত্যুবরণ করতে হবে, সেই চিন্তা এবং সেই চেতনা আমার ভেতরে নেই। আমি তো উদাসীন মৃত্যু থেকে। মৃত্যু, আল্লাহ বলেন, ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু তোমার সাক্ষাৎ করবে, তুমি যদিও সাক্ষাৎ করতে না চাও, মৃত্যু তোমার সাক্ষাৎ করবে। যারা কাফের, যারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা মৃত্যুবরণ করতে চায় না, কারণ তারা জানে মৃত্যুবরণ করার পরে বিরাট নিদারুণ শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে।
قل يا ايها الذين هادوا ان زعمتم انكم اولياء لله من دون اولياء لله من دون الناس فتمنوا الموت মৃত্যু কামনা করো যদি আল্লাহর বন্ধু হয়ে থাকো, সত্যিকার অর্থে যদি তোমরা আল্লাহর বন্ধু হয়ে থাকো মৃত্যু কামনা করো তাহলে ফাতামান্নাউল মাউত ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হয়ে থাকো। তো আল্লাহ নিজেই আবার বলছেন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা, কাফেররা অবিশ্বাসীরা যারা বেঈমান কোনো দিন তারা কখনোই মৃত্যু কামনা করবে, তারা করবে না, তারা চাবে না যে আমার মৃত্যু হয়ে যাক, বরং তারা মনে করে তাদের আকীদা বিশ্বাস অকলু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন, এই যে দুনিয়া পার্থিব জীবন, এত চিত্তাকর্ষক জীবন, এই জীবনটাই আমাদের আসল জীবন, এটাই প্রকৃত জীবন, এটাই জীবন, আমরা খাবো দাবো ফুর্তি করবো, এক পর্যায়ে মারা যাব, সব শেষ, পুনরুজ্জীবন বলতে আমাদের আর কিছু নাই, জবাবদিহিতার কিছু নাই, হিসেব নিকেশের কিছু নাই, এটা হচ্ছে কাফেরদের ধ্যান ধারণা এবং তাদের দর্শন চিন্তা। কিন্তু আল্লাহ বলেন ইমানদারের চিন্তা এবং বিশ্বাস কি, ইমানদার জানে যে আমাকে মৃত্যুবরণ করার পরে আখরাতের মহা সফরে রওনা হয়ে আল্লাহর সামনে সমীপে আমাকে দাঁড়াতে হবে ময়দানে মাহশারে, এই জন্য মৃত্যু এটা এমন এক অনিবার্য বাস্তবতা, আমাকে আল্লাহ জীবনও দিয়েছেন আমাকে মৃত্যুও দিয়েছেন, হুয়াল্লাযী ইয়ুহয়ী ওয়া ইউমীত, তিনি আল্লাহ যিনি মানুষকে জীবন দান করেন, অস্তিত্ব দান করেন, দুনিয়াতে পাঠান, নতুন একটা জগতে আসে, আগের জগৎ সম্পর্কে তার কোনো ধারণাই নেই, নতুন একটা জগতে আসে, জগৎটা অত্যন্ত তার চিত্রময় জগৎ, কিন্তু এটা সম্পূর্ণটাই ফানুস এবং ফানুসঠায়ী। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, পৃথিবী ধ্বংসশীল, একমাত্র রব্বুল আলামিন তিনি বাকি থাকবেন, ওয়াইয়াবকা ওয়াজহু রব্বিক যুল জালালি ওয়াল ইকরাম, তিনি বাকি থাকবেন, আর সব ধ্বংসশীল, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব জিনিস ধ্বংস হবে একমাত্র আল্লাহ পাকের জাতে মুবারক ছাড়া, তার পবিত্র সত্তা ছাড়া সব ধ্বংসশীল, ওয়ালাহুল হুকুম ওয়া ইলাইহি তুরজাউন, বিচার ফয়সালা সিদ্ধান্ত শাস্তি পুরস্কার প্রতিদান শাস্তি আজাব সবটার সিদ্ধান্ত তিনি নেবেন, ইনিল হুকুম ইল্লা লিল্লাহ, তিনি সিদ্ধান্ত দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ফয়সালা আজকের সিদ্ধান্ত কে দিবে, আজকে সিদ্ধান্ত দেওয়ার অধিকার কে রাখে, আল্লাহ নিজেই জবাব দিবেন, লিল্লাহ আল ওয়াহিদুল কাহ্হার, যিনি একক, যিনি প্রভাব প্রতিপত্তির অধিকারী, সেই আল্লাহ নিজে আজকে তোমাদের কাজের হিসেব দিবেন, সেই আল্লাহ তোমাদের কাজের প্রতিদান দিবেন, আজকে যে কাজ তোমরা দুনিয়াতে করে এসছো সেই কাজের প্রতিদান, আখেরাত মালিক ইয়াউমিদ্দিন, এটা প্রতিদান দিবসের মালিক তিনি, সূরাতুল ফাতিহাতে আমরা পড়ি মালিক ইয়াউমিদ্দিন, আমাদের বিশ্বাস ইমান যে তিনি বিচার দিবসের মালিক, তিনি আমাদের বিচার করবেন, আল ইয়াউম তুজজা কুল্লু নাফসিম মা কাসাবাত, আজকের দিনে ময়দানে মাহশারে আজকে প্রতিদিন মানুষকে তার পরিপূর্ণ পাওনা চুকিয়ে দেওয়া হবে, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম বিমা কাসাবাত, প্রতিদিন মানুষ দুনিয়াতে যা কিছু করেছে তার পরিপূর্ণ প্রতিদান তাকে চুকিয়ে দেওয়া হবে, ওহুম লা ইউজলামুন, বিন্দু পরিমাণ তার প্রতি জুলুম করা হবে না, যে যে পরিমাণ সওয়াবের কাজ করেছে তাকে তার প্রতিদান আল্লাহ নিশ্চিত করবেন, যে যে পরিমাণ গুনাহ করেছে তার গুনাহের শাস্তি আল্লাহ তাকে দান করবেন, মান জা আবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, কল্যাণের ক্ষেত্রে সওয়াবের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একটি নেকির কাজ করলে দশ গুণ বাড়িয়ে দেওয়ার ওয়াদা করেছেন, একটি নেক কাজ সওয়াব দশটি নেক কাজের বিপরীত গুনাহ, ওমান জা আবি সাইয়্যা, যে গুনাহ করলো ফালা ইউজজাল্লাযীনা আমিলু সাইয়্যাত ইল্লা মা কানু ইয়ামালুন, যে মন্দ কাজ করলো, যে যে অবিচার করলো, যে গুনাহ করলো, তো সেই ব্যক্তিকে আল্লাহ তার মন্দ কাজেরই প্রতিদান দিবেন, বাড়িয়ে দিবেন না, গুনাহ করেছে একটি দশটি গুনাহ তার আমলনামায় লিখবেন না, এটা আল্লাহ তাআলার আদল এবং ইনসাফ,
কারণ আল্লাহ নিজের ন্যায় পরায়ণ। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, আল্লাহ মানুষকে ইনসাফের আদেশ করেন, যে মানুষ যেন প্রতিটি কাজে অবিচার না করে, না নিজের উপর না অন্যের উপরে। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল। আমি বলছিলাম যে মৃত্যু আমরা দুনিয়ার চাকচিক্য দেখে এবং আমাদের সীমাহীন দীর্ঘ আশা, দুনিয়াতে অনেক দিন বেঁচে থাকার আশা আমরা করছি এবং এই ভোগবাদী মানসিকতা লালন করে চলেছি আমরা, এমনভাবে দুনিয়ার পেছনে ছুটেছি যে আমার যে মৃত্যু আছে আখরাত সামনে, অনন্তকালের জীবন আখরাত, এই আখরাতকে আমি ভুলে গিয়েছি। ফলে যে ব্যক্তি আখরাত থেকে বিমুখ, দুনিয়াদার, দুনিয়া নিয়েই সন্তুষ্ট, দুনিয়াকে আরও বিল্ড আপ করার জন্য, দুনিয়াকে আরও ডেভেলপ করার জন্য তার সমস্ত প্রচেষ্টা, তার সমস্ত দৌড়ঝাঁপ দুনিয়া কেন্দ্রিক, আখরাত পেছনে, সে আখরাত থেকে বিমুখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত নিয়তুহু তালাবাল আখিরাহ, যে ব্যক্তি আখরাত কেন্দ্রিক জীবন যাপন করে, মান কানাত নিয়তুহু তালাবাল আখিরাহ, জাআলাল্লাহ আল শামলাহ, আল্লাহ তার সমস্ত কাজকে গুছিয়ে দেন এবং আল্লাহ দুনিয়াকে তার পায়ের সামনে এনে দেন, ও আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমা ওয়া মান কানাত নিয়তুহু তালাবাদ দুনিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির নিয়ত দুনিয়া কামানো, দুনিয়া কেন্দ্রিক জীবন, মৃত্যুকে ভুলে আছে, চোখের সামনে হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে, চোখের সামনে পাশের দোকানের লোকটি মারা গেল, তার লাশ নিয়ে মানুষ কবরস্থানে কবর দেওয়ার জন্যে, কবরস্থ করবার জন্য যাচ্ছে, কিন্তু আমার ভেতরে পরিবর্তন নেই, আমার ভেতরে এই ভাবনা নেই যে আমাকেও একদিন মানুষের কাঁধে চড়ে যেতে হবে, এই ভাবনা, এই চিন্তা এবং চেতনা আমার ভেতরে নেই, কারণ আমি দুনিয়া কেন্দ্রিক জীবনযাপনে অভ্যস্ত, আমার আখেরাত পেছনে। আল্লাহ বলেন, এমন ব্যক্তি জাআলাল্লাহুল ফাকর বাইনা আইনাই, আল্লাহ পাক দারিদ্রতা, অভাব অনটন, লোভ লালসা তার দুই কপালের মাঝখানে এনে সেট করে দিবেন, ওয়াসাত্তাতা আলাইহি আমরাহ, তার কোনো কাজকে আল্লাহ গুছিয়ে দিবেন না, ওয়ালা ইয়াতিহি মিনহা ইল্লা মা কুতিবালা, দুনিয়ার জন্য এত দৌড়ঝাঁপ করবে সে, এত দুনিয়া বিল্ড আপ করবার জন্যে এত দৌড়ঝাঁপ করবে, সকালে ঘুম থেকে উঠে আবার ঘুমানো পর্যন্ত তার এত প্রচেষ্টা অব্যাহত থাকবে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া থেকে সে যত সামান্যই পাবে যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বরাদ্দ করে রেখেছেন, এর বেশি সে পাবে না, দৌড়ঝাঁপ অনেক বেশি কিন্তু পাচ্ছে সামান্য, আল্লাহ তার জন্য যতটুকু বরাদ্দ রেখেছেন। তাই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা আহাব্বাল্লাহু আবদান, যখন আল্লাহ তার কোনো বান্দাকে ভালোবাসেন, আল্লাহ যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন, হামাহু মিনাদ দুনিয়া, দুনিয়াদার হওয়া থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দেন, কেমা ইয়াহমি সাকিমাহুল মা, যেমন তোমাদের মধ্যে অসুস্থ ব্যক্তিকে তোমরা পানি থেকে বাঁচিয়ে রাখো, যে পানি ধরলে সে আরও রোগে আক্রান্ত হবে, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দুনিয়া থেকে বাঁচিয়ে রাখেন। তো মৃত্যু এমন এক অনিবার্য বাস্তবতা, এই বাস্তবতাকে স্মরণ না রাখলে আমি আখরাতের কর্মোদ্দীপনায় উদ্দীপিত হতে পারবো না, আমি আখরাতকে সামনে রেখে চলতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মৃত্যুকে সামনে স্মরণ করে চলতে বলেছেন আমাদেরকে, সব সময় মৃত্যুকে স্মরণ রেখে চলো এবং বেশি বেশি স্মরণ করতে বলেছেন, যেন আমি আখরাত বিমুখ না হয়ে যাই, যেন আমি আখরাতমুখী থাকি, দুনিয়ার কাজকর্মের মধ্যেও আমার আখরাত আমার সামনে থাকে, এই জন্য মৃত্যুকে বেশি বেশি স্মরণ রাখতে বলা হয়েছে। আকসিরু যিকরাহা আযিমিন লাযাতিল মাউত, আকসিরু যিকরাহা আযিমিন লাযাতিল মাউত, তোমরা দুনিয়ার স্বাদ হরণকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, এই জন্যই বলেছেন যেন আখরাত আমাদের সুন্দর হয়, সাফল্যমণ্ডিত হয়।